এগুলোর নাম বাজিগার। এখানে আপনার যেগুলো রানিং পাখি সেগুলো আপনার আছে, যেমন মনে করেন যেগুলো রানিং পাখি এগুলো 700 টাকা জোড়া, আবার নিউ এডাল যেগুলো 600 টাকা জোড়া, আবার যেগুলো বেবি হয় এগুলো 300 থেকে 400 টাকা জোড়া বিক্রি করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আবারও আসলাম মিরপুর পাখিরহাটে। তো এই মিরপুর পাখিরহাটে অনেক লোক দেখা যাচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর লোক পাখির খামার করেন, তারা আছেন বাণিজ্যিকভাবে পাখি পালন করেন এবং শখের বসে দু চারটি পাখি নিয়ে গিয়ে তারা পালন করে এবং তাদের বাচ্চা এখানে হাটে নিয়ে আসেন। আবার কেউ তাদের মূল পেশা তার সাথে শখ করে পাখি পালন করেন এবং সেই পাখি বাচ্চা বাজারে নিয়ে আসেন বিক্রি করার জন্য। তো এইভাবে অনেকেই পাখি পালন করেন। আমি এক ভাইয়ের সাথে কথা বললাম, ওনার নাম হলো আব্দুর রহমান। ওনার কাজ পেশা হলো কাঁচামালের ব্যবসা করা, তার পাশাপাশি উনি পাখি বিক্রি করেন, পাখি পোষেন এবং পাখি বিক্রি করেন। উনি হাটে আজকে কিছু বাজিঘর পাখি নিয়ে আসেন, তার সাথে কথা বলবো এবং তার পাখির দাম জানার চেষ্টা করবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কাঁচামালের ব্যবসা করেন মানে সবজি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর এই পাখি কি? জি ভাই, শখ করে পাখি, 2 বছর ধরে পাখি পালি, শখ করে মানে পাখি নিয়ে আসছেন আপনি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখেন এগুলোর নাম বাজিগার। এখানে আপনার যেগুলো রানিং পাখি সেগুলো আপনার আছে, যেমন মনে করেন যেগুলো রানিং পাখি এগুলো 700 টাকা জোড়া, আবার নিউ এডাল যেগুলো 600 টাকা জোড়া, আবার যেগুলো বেবি হয় এগুলো 300 থেকে 400 টাকা জোড়া বিক্রি করি। এখানে আছে কিছু পাখি, এখানে রেড আই পাখি আছে কিছু, যে রেড আই পাখিগুলো এগুলো একটু দাম বেশি, 1500 থেকে 1600 টাকা জোড়া বিক্রি হয়। রেড আই পাখিগুলো 1500 থেকে 1600 টাকা জোড়া বিক্রি হয়। আবার জাপানিজ আছে কিছু, ওই যে এগুলো এগুলো 2000 থেকে 2500 টাকা জোড়াও বিক্রি হয়। এটা নর্মাল বাজিগার, এখানে আপনার এক পিস নর আছে আর দুই পিস মাদি আছে, এই 3 পিস আপনার 1000 টাকা করে বিক্রি করে দিব আর কি। 1000 টাকা করে বিক্রি করে দিব। আচ্ছা, এটা আপনি সাথে এটাও নর্মাল বাজিগার, এখানে রেম্বো ক্রস আছে একটা আর একটা সাদা আর কি, এই দুইটা আপনার 600 টাকা করে বিক্রি করে দিব। জি কনফার্ম। যদি কোনো সমস্যা হয়, সমস্যা হলে আমার মোবাইল নাম্বার নিয়ে যাবে, পরবর্তী হাটে পাল্টা নিতে পারবে। আপনি কি প্রতি হাটে বসেন? প্রতি হাটে ইনশাল্লাহ, প্রতি শুক্রবার ইনশাল্লাহ আসেন। আপনি যে পাখি বিক্রি করেন, অবসর সময় পাখি পালন করে পাখি বিক্রি করেন, এতে আপনার লাভ হয় কত? এমনি পাখি বিক্রি করে আপনার 5 থেকে 6000 টাকা 4000 টাকা এমন প্রতি মাসে ইনকাম হয় ইনশাল্লাহ। এ সময় দেন কয় ঘন্টা? এটাকে শুধু শুক্রবারই। বাসায় যে পাখি পালন করেন, একবেলা পাখির খাবার চেঞ্জ করে দিলেই হয়, এটা কোনো সময় একবেলা খাবার চেঞ্জ করে দিলেই হয়, খুব সময় লাগে না। সময় আপনি শখের বসে পালেন এবং মান্থলি 5-6000 টাকা উপার্জন হয়। আপনার পাখিগুলি দেখলাম, আপনি কি ফোন করলে কিভাবে পাখি পোষাবে? পাখি নিয়েও যেতে পারবে, আবার দিয়েও দিতে পারবো, খরচ দিলে পাখি দিয়ে আসতে পারবে। কোনো লোকেশন বললে ওখানে গিয়ে দিয়ে আসবেন, অথবা আপনি যেখানে ঠিকানা বলবেন এখান থেকে নিয়ে যেতে পারবে। যে দাম বললেন এই দামের উপরে কোনো ছাড় আছে? আপনার চ্যানেল থেকে যদি ফোন দেয় তাহলে এটা আলোক সমেত কমানোর চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখলেন আব্দুর রহমান ভাই, উনি মূলত পাখির খামার করেন না, উনি শখের বসে বাসা কিছু পাখি পালন করেন এবং সেই পাখি থেকে যে বাচ্চা হয় সেগুলি উনি বিভিন্ন হাটে নিয়ে যান এবং পাখি জি জি উনি পাখি ক্রয় করেও বিক্রি করেন। তো ওনার কাছ থেকে যদি আপনারা কেউ চান পাখি নিতে, ওনার পাখিগুলি নিতে পারেন। তো আব্দুর রহমান ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন। 01-7299-45605 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। দর্শক, আমরা আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম, আপনারা ভালো থাকবেন এবং ওনার পাখিগুলি দেখলেন। যদি ভালো লাগে ওনার কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে পাখিগুলি নিতে পারেন। উনি শখের বসে এগুলি করেন এবং এখান থেকে সামান্য পরিমাণ সীমিত লাভে উনি পাখি বিক্রি করেন। তো ভিডিওটি এখানে শেষ করব, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।